নোয়াখালী বেগমগঞ্জের আড়াইয়ালপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে এক মাদ্রাসা ছাত্রী। ভুক্তভোগী মেয়েটি জানিয়েছে, তার নিজের মায়ের যোগ সাজশে চেয়ারম্যান তাকে নিয়মিত ধর্ষণ করত, কিন্তু নিজেকে বাঁচাতে এখন অন্যের নামে মিথ্যা ধর্ষণ মামলা দিয়েছে চেয়ারম্যান। নোয়াখালীর প্রতিনিধি আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্র সুমন সারার রিপোর্ট। কিশোরী মাদ্রাসা ছাত্রীর জবানবন্দি ও মামলার তদন্তে জানা গেছে, টাকার বিনিময়ে 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত মেয়েকে দিয়ে দেহ ব্যবসা করাতো মা। আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান নিজে ও সংঘবদ্ধভাবে বিভিন্ন সময়ে ধর্ষণ করে বলে জানিয়েছে ভুক্তভোগী মেয়েটি। নিজের অপকর্ম ধামাচাপা দিতে ভিকটিমের মাকে দিয়ে অন্যদের অভিযুক্ত করে সাজানো মামলা দিয়েছে চেয়ারম্যান। তার মা তার হাতে রশি দিয়ে বাঁধছে এবং পায়ে শিকল দিয়ে বাঁধতে রাখছে, আমি নিজ চোখে দেখছিলাম। আনিস চেয়ারম্যান বহু ধর্ষণের সাথে জড়িত আছে, আপনারা সুস্থ তদন্ত করেন, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ। ষড়যন্ত্র করি চেয়ারম্যান, তারা মিলে আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিস। তার বাহিনীর অত্যাচার আলাইপুরে রাতের বেলা মহিলারা গর্তে বেরিয়ে দেবে, তার বিরুদ্ধে তার প্রতিজ্ঞা চাই আমরা এবং তার বিচার চাই। ওই ঘটনার পর গা ঢাকা দিয়েছে চেয়ারম্যান আনিসুর রহমান। কল দিছি, আমাকে পাইনি, কালকেও কল দিছি, পাইনি, আজকেও কল দিছি, মামলা থেকে নোটিশ পাইনি। ভুক্তভোগীর জবানবন্দির ভিত্তিতে তার মা ও ইউপি চেয়ারম্যানকে আসামি করে মামলা হয়েছে, আটক করা হয়েছে অভিযুক্ত মাকে। বিজ্ঞ আদালতে 22 ধারার জবানবন্দিতে তাকে দিয়ে জোর করে দেহ ব্যবসা করানোর অভিযোগ তার মায়ের বিরুদ্ধে উত্থাপন করেন। সে আলোকে তার মা সহ 6 জনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রুজু হলে তার মাকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এমনটাই দাবি এলাকাবাসীর। সুনন সারোয়ার, চ্যানেল।